নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। শ্রাবণ মাস চলছে এবং শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার 25 জুলাই 2022 দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে যে পাঁচ রাশির লটারিতে প্রবল প্রাপ্তি হতে চলেছে সেই রাশির আমি নাম এই ভিডিওতে জানাব। প্রত্যেক প্রিয় দর্শকবন্ধু, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। অবশ্যই আপনারা এই কমেন্টটি করতে ভুলবেন না। তবে প্রতিদিনের মতো একটি কথা আমি আবারও বলবো, ভিডিওর আলোচনাটা সম্পূর্ণ শুনুন, দেখুন, বুঝুন, তারপর এগান। অর্থাৎ এই ভিডিওটি বিশেষ করে কিছু ইনফরমেশান কিন্তু দেওয়া হয় যা কিনা আপনার জীবনে অনেক কিছু কিন্তু বদলে দিতে পারে। অনেকে কী করছেন, আমি বলছি, রাশির নাম শুনে, টার্গেট নাম্বার শুনছেন বা রাশিভিত্তিক শুভ সময় শুনছেন, নিজের জীবনে অ্যাপ্লাই করে দিচ্ছেন। না, ভুল করেও এটি করবেন না। যদি আপনার আগামীকাল প্রবল যোগ থাকে তবেই আপনার আগামীকাল প্রাপ্তি কিন্তু ঘটবে, আর যদি যোগ না থাকে তাহলে প্রাপ্তির জায়গাটাতে বাধা সৃষ্টি কিন্তু হবে। তো শ্রাবণ মাসে যে রাশিগুলোর গাঢ় প্রাপ্তি ঘটতে চলেছে সেই রাশিগুলোর নাম আমি একে একে জানাব। অর্থাৎ সোমবার 25 জুলাই ধ্রুব যোগ থাকছে। আলোচনাটা শুরু করি, দেখুন, এই যে হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি, যেটি হচ্ছে মুখ্য কারক গ্রহ, সেটি হচ্ছে রাহু। রাহু আপনার, আপনি এখন যারা দেখছেন ভিডিওটি, এই মুহূর্তে আপনার জন্মকুণ্ডলীটি খুলে দেখুন, রাহু আপনার কোন পজিশানে আছে, রাহুর ডিগ্রিগত দিক থেকে এবং নক্ষত্রগত দিক থেকে কোন পজিশানে আছে, এর পাশাপাশি আপনার রাহুর সাথে সাথে শুক্র, শনি এবং বুধ, এই তিনটি গ্রহের প্লেসমেন্ট কেমন আছে। আমি বারবার বলছি, মানুষের চাকা কিন্তু ঘড়ির মতনই কিন্তু ঘুরছে, ভাগ্য কিন্তু আপনার আগামীকাল কিন্তু ফিরতে পারে, কিন্তু আপনার জীবনে যোগ থাকা দরকার। যাদের ক্ষেত্রে অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে তারা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, তাতে আপনাদের প্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, রাহু রক্ষা কবচ কী করবে, আপনার রাহুর জায়গাকে, রাহুর ক্ষমতাকে বৃদ্ধি করবে। আর রাহু যেহেতু কলিযুগের রাজা, এই হঠাৎ অর্থপ্রাপ্তির ক্ষেত্রে সেখানে আপনার প্রাপ্তি কিন্তু ঘটাবে। তো কোন এই সৌভাগ্য পাঁচ রাশি আমি আপনাদেরকে একে একে জানাবো। তবে একটা কি জানেন, আপনার নিজস্ব জন্মছক, নিজস্ব হস্তরেখা কিন্তু শেষ কথা কিন্তু বলবে। যদি আপনার গাঢ় এই যে পাঁচ রাশির কথা বলছি, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আগামীকাল সৃষ্টি হয়েছে। কত এমনদের অর্থপ্রাপ্তি হবে সেটা নির্ভর করবে ভাগ্যের উপর, এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। এই ভিডিওটি কি জানেন, আগামীকাল কারা গরিব থেকে ধনী হতে চলেছে, কোন কোন রাশির আগামীকাল গাঢ় যোগ সৃষ্টি করেছে প্রাপ্তির ক্ষেত্রে, সেই রাশিগুলোর বিষয়ে আমি আলোচনা করব। এবং এর পাশাপাশি আপনাদেরকে আমি জানাবো যে রাশিগুলোর বিশেষভাবে অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আপনার ন্যাকাল চাটে যদি ভাগ্যভাব, ধনভাব, আপনার আকস্মিক প্রাপ্তির ভাব যদি ভালো হয় তাহলে আপনার প্রাপ্তি কিন্তু কনফার্ম হবে।
কত অ্যামাউন্টের অর্থ আপনি পাবেন সেটা ডিপেন্ড হবে আপনার ভাগ্য ভাবের উপর। এটা সম্পূর্ণ ভাগ্যের খেলা। দেখুন, আপনি হয়তো আজকে গুড়ি বাছেন, আগামীকাল আপনি কিন্তু লাখো টাকা কোটি টাকা কিন্তু পেতে পারেন। তবে এর বলে এই নয় যে আপনি লটারিতে ইনভেস্টমেন্ট করে ফেলবেন, যে কোনো দিক থেকে প্রাপ্তির যে কোনো দিক থেকে কিন্তু হতে কিন্তু আপনার পারে আগামীকাল। কত অ্যামাউন্টের অর্থ হবে সেটা সম্পূর্ণ বিচার হবে আপনার রাশিচক্র, আপনার ভাগ্যভাব, আপনার হস্তরেখা। যারা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন বা অনলাইনে হস্তরেখা বিচার করতে চাইছেন বা নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করতে চাইছেন, তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন, কন্ট্যাক্ট করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। যে পাঁচ রাশির আগামীকাল গাঢ় প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে আমি একে একে আপনাদেরকে নাম জানাবো। প্রথম রাশি বৃষ রাশি। বৃষ রাশির টার্গেট যে নাম্বারটি সেটি হচ্ছে 5 এবং 6। আপনাদের শুভ সময় সকাল 9:43 থেকে শুরু করে 11:19 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7, এবং আরেকটি আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9। আপনাদের যে শুভ সময় সকাল 10:42 থেকে শুরু করে আপনার 11:56 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 3। আপনাদের শুভ সময় সকাল 8:39 থেকে শুরু করে 10:33 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9, এবং আরেকটি আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1। আপনাদের শুভ সময় সকাল 11:26 থেকে শুরু করে 1:34 পর্যন্ত। সর্বশেষ যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1, এবং আপনাদের আরেকটি যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8। আপনাদের শুভ সময় সকাল 9:11 থেকে শুরু করে আপনার 11:38 পর্যন্ত সময়টা কিন্তু শুভ। অর্থাৎ এই যে আমি পাঁচ রাশির কথা আমি বললাম, আগামীকাল যে রাশিগুলোর গাঢ় প্রবল প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, এই রাশিগুলো হতে চলেছে মানে লালে লাল। প্রত্যেকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। নমস্কার, ধন্যবাদ।